নমস্কাৰ মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, আজি যিটো মই আপোনালোকৰ মাজত ৰেচিপি শ্বেয়াৰ কৰিম, এইটো বনাবলৈ একেবাৰে সহজ আৰু খাবলৈ খুব ধুনীয়া সোৱাদ লাগে আৰু দেখিবলৈতো একদম লাজবাব। তো ভাবিলোঁ আজি এই ৰেচিপিটো মই আপোনালোকৰ মাজত শ্বেয়াৰ কৰোঁ আৰু ভিডিঅ'টো একদম শেষলৈ চাব আৰু এনেকুৱা স্তৰত আপোনালোকে ঘৰতে ট্ৰাই কৰক। এনেকৈ গৰম গৰম চাহৰ লগত এনেকুৱা গৰম গৰম মজাই জ্বালা গজতাই। তো ভাবিলোঁ আজি এইকাৰণে ৰেচিপিটো আপোনালোকৰ সঁচাকৈ ভাল লাগিব, সেইকাৰণে মই আজি আপোনালোকৰ মাজত এইটো ৰেচিপি শ্বেয়াৰ কৰিম আৰু এনেকুৱা স্তৰত আপোনালোকে বনাওক, সোৱাদ লওক, খুব ধুনীয়া এনেকৈ ট্ৰাই কৰক আপোনালোকে। তো ভিডিঅ'টো শেষলৈ চাব বুলি আশা কৰিলোঁ। নমস্কাৰ, ৰঞ্জন কিচেনলৈ আপোনালোক সকলোকে স্বাগতম। খুব চিম্পল ৰেচিপি, আপোনালোকে ঘৰত কেনেকৈ ট্ৰাই কৰিব পাৰিব ভিডিঅ'টো আপোনালোকে শেষলৈ চাব। তো পোনপ্ৰথমে মই ইয়াতে ময়দা লৈছোঁ 100 গ্ৰাম আৰু ইয়াত অইল দিলোঁ, ৰিফাইন অইল, ঘি ব্যৱহাৰো কৰিব পাৰিব, ৰিফাইন অইল ব্যৱহাৰ কৰিব পাৰিব আৰু ইয়াত দিলোঁ 1/2 স্পুন চল্ট আৰু ইয়াত ব্লেক জিৰা আৰু কালা জিৰা। তো এনেকৈ গতি লৈ ভালদৰে এইখিনি মিক্স কৰি ল'ম আৰু ইয়াত অকণমান এনেকৈ অকণমান পানী দি ভালদৰে ময়দাটো মাৰি ল'ম। তো এনেকৈ ধুনীয়াকৈ অলপ অলপ পানী দি ভালদৰে ময়দাটো মিক্স কৰি ল'ম গোটেইখিনি। তো এয়া ভালদৰে মই মিক্স কৰি ল'লোঁ গোটেইখিনি ময়দা। তো এতিয়া মই ইয়াতো 2টা মিডিয়াম চাইজৰ আলু লৈছোঁ, বইল আলু। আলু লৈ এনেকৈ ভালদৰে গ্ৰেট কৰি লৈছোঁ খুব ধুনীয়াকৈ। ইয়াত মন কৰিছে খুব ধুনীয়াকৈ মই গ্ৰেট কৰি লৈছোঁ এইখিনি বস্তু। এতিয়া অকণমান টাইম ভাজি ল'ম। তো তাৰ কাৰণে মই এটা এখন ফ্ৰাই পেন বহাই ফাৰ্ষ্ট অইল দিলোঁ, তাৰপিছত দিলোঁ হোল জিৰা আৰু ইয়াত দিলোঁ সৰু সৰুকৈ কাটি লৈছোঁ অনিয়ন, এটা মিডিয়াম চাইজৰ অনিয়ন লৈছোঁ আৰু ইয়াত লৈছোঁ অকণমান জিঞ্জাৰ চপ কৰি লৈছোঁ সৰু সৰুকৈ, এইটো কাটি লৈছোঁ। তো এনেকৈ এইখিনি বস্তু ভালদৰে ভাজি ল'ম। আৰু ইয়াত দিলোঁ ইয়াতে গ্ৰীণ চিলি, জলকীয়া এটা এনেকৈ কাটি ৰাখিছোঁ সৰু সৰুকৈ। তাৰপিছত দিম ইয়াতে মই যিখিনি ইয়াত আলু গ্ৰেট কৰি লৈছিলোঁ গোটেইখিনি আলু মই দি দিলোঁ। আলুখিনি দি অকণমান টাইম আলুটো ধুনীয়াকৈ ফ্ৰাই কৰি ল'ম। আৰু এতিয়া মছলা দিম ইয়াতে, প্ৰথম হালধি পাউডাৰ দিলোঁ, তাৰপিছত ধনিয়া পাউডাৰ আৰু ইয়াত দিলোঁ জিৰা পাউডাৰ দি ধুনীয়াকৈ গোটেইখিনি মছলা ভালদৰে মিক্স কৰি ল'ম। এনেকৈ ভালদৰে গোটেইখিনি মছলা মিক্স কৰি লোৱাৰ পিছত তাৰ ওপৰত দিলোঁ ইয়াত কাটি লোৱা ধনিয়া পাত আৰু দিম ইয়াত অকণমান চাট মছলা। মছলাখিনি এতিয়া আমাৰ ঠাণ্ডা হ'বৰ কাৰণে ৰাখি দিম। তো এতিয়া মই ময়দাটো ভালদৰে বেলি ল'ম। এনেকৈ মই ভালদৰে ময়দাটো বেলি ল'ম খুব ধুনীয়াকৈ, যাতে মন কৰিব একদম ডাঠ কৰি নেবেলিব আৰু বেছি পাতল কৰিব নালাগে, এটা মিডিয়াম হিচাপত বেলি ল'ব। আৰু এয়াই মছলাখিনিও মোৰ ভালদৰে ঠাণ্ডা হৈ গ'ল। তো মছলাখিনি বনোৱাৰ আগত হাতত অকণমান অইল দি ল'ব এনেকৈ, কাৰণ মছলাটোত আলুটো যাতে হাতত লাগি নধৰে তাৰ বাবে এনেকৈ অকণমান অইল দি লৈছোঁ। আৰু এতিয়া এনেকৈ ধুনীয়াকৈ মিডিয়াম চাইজৰ এনেকৈ গোল কৰি ল'ম। গোল কৰি লোৱাৰ পিছত এনেকৈ অকণমান দীঘল কৰি লৈ ল'ম। এয়া মন কৰিছে এনেকৈ আপোনালোকে ট্ৰাই কৰিব। এনেকৈ মই গোটেইখিনি বনাই লৈ ল'ম। এনেকৈ মই গোটেইখিনি বনাই ল'লোঁ আৰু ময়দাটো এনেকৈ ধুনীয়াকৈ বেলি লৈছোঁ। আৰু এতিয়া আলুত ৰোলৰ হিচাপত এনেকৈ ময়দা এনেকৈ ধুনীয়াকৈ কাটি ল'ম। প্ৰথমে ছাইডটো এনেকৈ কাটি লৈ ল'লোঁ, তাৰপিছত এইটোৰ হিচাপত ৰোলটোৰ হিচাপত গোটেইখিনি হওক ভালদৰে গোটেইখিনি কাটি ল'ম।
তো এটা হিসাবত মই গোটেখিনি আর কাটি ললো এনেকৈ তো ইতিয়া রোলটো বনাবর কারণে প্রথমে এনেকৈ এক সাইডত আলু যেটো বনাইছিল আলু রোলটো রাখি দি কিনে ধুনিয়াকৈ হাতেরে এনেকৈ ধুনিয়াকৈ হাতেরে ঘুরাই ঘুরাই রোলটো খুব ধুনিয়াকৈ বনাই লম। আর ইতিয়া এইখিনি এতত এইখিনি কভার করিবর কারণে ইয়াতে পানি অকমান লগাই কিনে এইখিনি বস্তু ভালদরে কভার করে দিলে হল। তো পানি দিবই নহলে পাত তেলত ফ্রাই করলে মানে ওলাই আহিব, এই কারণে পানি দিয়ে এনেকৈ ধুনিয়াকৈ রোলটো বনাই লম। তো এনেকৈ মই গোটেইখিনি রোল বনাই লম। তো এনেকৈ বনাব আপনালোকেও, তো এনেকুৱাকে গোটেইখিনি ভালদরে বনাই লম ইতিয়া। আর বেশি মট সাইডটো যদি বেশি ডাঠ থাকে সাইডটো কাটি দি দিব, বেশি ডাঠ থাকিলে ফ্রাই করলে আকো ভিতর দিন কেঁচা থাকিব পারে, এই কারণে সাইডটো কাটি দিব। তো এনেকৈ মই গোটেইখিনি রোল বনাই ললো। তো এতিয়া ফ্রাই করিম। তো ফ্রাই করা ফ্রাই করলে মন করিব এটা কথা, যাতে অয়েলর যেটো হিট থাকে একদম স্লো হিটত ফ্রাই করিব, বেশি হিট থাকিলে ভিতর একদম কাঁচা থাকি যাব, তো এই কারণে একদম স্লো হিটত ফ্রাই করিব। তো এনেকৈ ফ্রাই করে লব গোটেইখিনি। তো এনেকৈ মই গোটেইখিনি ফ্রাই করে লৈছো। তো লাহে লাহে হব আর রোল। যদি সঁচাকে ভিডিওটো আপনার ভাল লাগিছে ভিডিওটো লাইক করব কমেন্ট করব, আর এনেকৈ আপনার ঘরতে ট্রাই করব। সোয়াদটো খুব ধুনিয়া সোয়াদ হব আর বনাতো খুব একেবারে সহজ, আপনাদের এবার ট্রাই করে চক, এনেকাকে বনক আর সোয়াদ লোক খুব ধুনিয়াক। রেসিপিটি যদি আপনার সঁচাকে ভাল লাগিছে প্লিজ মোর এই রেসিপিটি আপনাদের একটা কমেন্ট দিব, ভিডিওটি লাইক করিব আর লগতে শেয়ার করে দিব। আর যদি মোর এই চ্যানেলটি আপনাদের এটা সাবস্ক্রাইব করা নাই প্লিজ মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, আগলে যাতে ভাল ভাল ভিডিও মানে আপনাদের মজাত আনিব পারো। ধন্যবাদ।